কতটা স্বস্তি দেয়? অবশ্যই অনেক স্বস্তি, যদি যে জিনিসগুলো আমরা ট্রাই করছি স্পেশালি যদি ওই জিনিসগুলো কাজে লাগে কিংবা কাজে আসে, কিংবা প্ল্যানগুলো যখন আমরা দেখছি যে মাঠে রিফ্লেক্ট হচ্ছে এবং ওই অনুযায়ী প্লেয়াররা এক্সিকিউট করতে পারছে এবং রেজাল্ট আসছে, তখন এর থেকে আর ভালো কিছু কি হতে পারে? তৌহিদ হৃদয়রা কিংবা যারাই আছে এরা কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপের পর থেকেই আছে, বেশিরভাগ ওয়ার্ল্ড কাপ কিংবা এশিয়া কাপের থেকেই ওই টিমটা আছে, দুই চারজন আসছে যাচ্ছে, এটা আসলে কন্টিনিউয়াস প্রসেস, একটা বেস্ট কম্বিনেশনটা খুঁজে পাওয়ার এখনও অনেক কিছু বাকি আছে, বাট যেভাবে আমরা কন্ডিশন অনুযায়ী এখন পর্যন্ত যাচ্ছি আমার মনে হয় যে খুব ভালো একটা অবস্থাতে আমরা আছি, বাট ডিফারেন্ট কন্ডিশনে অবশ্যই আরও নতুন নতুন চ্যালেঞ্জ আসবে এবং সেগুলোর সাথে আমাদেরকে আসলে অ্যাডজাস্ট করতে হবে তখন। এটা তো আসলে আমার আমার বলার বিষয় না যে আসলে আমরা ওই অবস্থায় আসছি কিনা, এটা বোর্ড চিন্তা করতে পারে, আপনারা কমেন্টস করতে পারেন। আমাদের কাজটা হচ্ছে মাঠে পারফর্ম করা, দলের হয়ে কন্ট্রিবিউট করার চেষ্টা করা, একটা দল হয়ে খেলা, সেটা আমরা চেষ্টা করছি। আসলে ফ্লেক্সিবিলিটিটা থাকলে খুব ভালো হয় দলের জন্য, আর স্পেশালি টি টোয়েন্টিতে একটা ওপেনারও যে কাজ করতে হতে পারে, সাত নম্বরেও তার সেই কাজ করতে হতে পারে, যদি ওপেনার 15 ওভার পর্যন্ত ব্যাটিং করে লাস্ট 5 ওভারও তারও খেলা লাগতে পারে, তো সবাই যদি সব জায়গায় ব্যাটিং করতে পারে আসলে সব সিচুয়েশনের সাথে মানিয়ে নিতে পারে, তাহলে যখন এরকম ডিফিকাল্ট সিচুয়েশনগুলো আসবে ব্যাটসম্যানের জন্য আসলে নতুন করে অন্য কিছু মনে হবে না। সেম উইথ বলার্স, বলাররাও যখন ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে বল করবে ওর জন্য তখন আর নতুন করে কিছু আসবে না। আমার কাছে তো মনে হয় তাসকিনের থেকে হাসান অনেক বেশি ভালো বল করছে, যদিও আমি কাউকে আসলে কম বেশি ইয়ে করতে চাই না, আমরা যে 5-6 জন বলার আছি আমাদের আমরা যারা 5-6 জন বলার আছি আমাদের কাজটাই হচ্ছে ব্যাটসম্যানদের কাজটা সহজ করে দেয়া, এবং ওইটাই আমরা সবসময় চেষ্টা করি। এখানে ভালো একটা কম্বিনেশন হচ্ছে স্পিনার এবং পেস বলারদের, ভালো একটা হেলদি কম্পিটিশনও হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, এবং এটা আসলে টিমের জন্য একটা ভালো দিক আমি আমি মনে করি। লাস্ট টু কোশ্চেন্স দেখুন, বেশিরভাগ প্লেয়ারই তো আসলে ওডিআই টিমের প্লেয়াররা এখানে কিংবা টি টোয়েন্টির প্লেয়াররা ওডিআই টিমে, সো এই কনফিডেন্সটা তারা নিয়েই যেতে পারে, যেহেতু এশিয়া কাপে আমরা এদেরকে ফেস করবো, ওয়ার্ল্ড কাপে এদেরকে ফার্স্ট ম্যাচ ফেস করবো, এই যে কনফিডেন্সটা আমরা যদি নিয়ে যেতে পারি আমাদের জন্যই ভালো হবে, কারণ বেশিরভাগ প্লেয়ারই এখানকার 80-90% প্লেয়ার আসলে ওডিআই ম্যাচগুলো খেলবে, সো তাদের জন্য একটা অনেক বড় কনফিডেন্স বুস্ট আপ আমি বলবো বিফোর এশিয়া কাপ। অবশ্যই ভালো লাগছে, কারণ ওদের সাথে আমরা টি টোয়েন্টিতে খুব বেশি একটা ভালো রেজাল্ট ছিল না এর আগ পর্যন্ত, তো যেহেতু এরকম একটা সিরিজ জিততে পারলাম এরকম কন্ডিশন স্পেশালি, আমার কাছে মনে হয় এটা আমাদেরকে সামনের দিকে আরও কনফিডেন্স দিবে ভালো রেজাল্ট করার জন্য। টি টোয়েন্টি মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট, এখন পর্যন্ত আমাদের মোমেন্টামটা ভালো আছে, আসলে অনেক বড় একটা গ্যাপ যাবে এরপরে বোধ হয় নেক্সট কবে টি টোয়েন্টি আমি যদিও জানিও না, হোপফুলি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে মেবি হবে বিপিএলের পরপর ওরকম কোনো ইস্যু। একটা জিনিস যেটা ভালো হয় যে বিপিএলের পরপর আমাদের দেশীয় প্লেয়ারদের পারফরমেন্সটা ভালো থাকে, আমি হোপফুল যে যখন বিপিএলটা হবে ওখান থেকে যারা ভালো পারফর্ম করবে ওদেরকে নিয়ে যখন আমরা সামনের দিকে আগাবো আমরা ভালো রেজাল্টগুলোই করতে থাকবো। Thank you very much.